মাসরাঙ্গা নিউজের ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি আপনাদের। আমরা আবারও আপনাদের জানিয়ে দিতে চলে এসেছি যে প্রবল অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার এখন সবশেষ অবস্থা কি। আজ 14 মে সকাল 9টায় মোখা বাংলাদেশের কক্সবাজার উপকূলে প্রবেশ শুরু করবে এমনটাই বলা হয়েছিল। এখন 9:05 বাজছে। এখনই অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় মোখা এর অগ্রভাগের টি অংশ অতিক্রম করা শুরু করেছে এবং একই সাথে কিন্তু মিয়ানমারেও এটি অগ্রভাগের অংশটি অতিক্রম করছে এবং এর প্রভাবে আমাদের যে প্রতিনিধিরা কক্সবাজার, টেকনাফ, সাপুরির দ্বীপে এবং সেন্ট মার্টিনে আছেন তাদের কাছ থেকে যে সর্বশেষ তথ্য পেয়েছি সেটি আমাদের কাছে এরকম যে সেখানে কিন্তু আবহাওয়ার পরিবর্তন মোখার প্রভাবের যে প্রভাবিত হয়েছে তা স্পষ্ট হতে শুরু করেছে। কক্সবাজারে গত মধ্যরাত থেকে যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল সেটি কিন্তু এখন অপেক্ষাকৃত কিছুটা ভারী বৃষ্টির দিকে এগোচ্ছে এবং আগের যেটি হালকা ঝড়ো বাতাস ছিল সেই ঝড়ো বাতাসের গতি কিছুটা বেড়েছে। মোখার অগ্রভাগ যেটি এখন এই মুহূর্তে কক্সবাজার অতিক্রম করছে তার সেখানে কিন্তু বাতাসের গতিবেগ 220 কিলোমিটার প্রতি ঘন্টায় এখন বইছে জানিয়েছেন আমাদের অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এবং মোখার যে অবস্থান পরিবর্তনের যে গতিবেগ অর্থাৎ মোখা যে গতিতে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ এগোচ্ছে তা কিন্তু 22-24 কিলোমিটার প্রতি ঘন্টায় যা গতকাল পর্যন্ত কিন্তু 11 কিলোমিটার ছিল। সেক্ষেত্রে মোখা আগের চেয়েতে অপেক্ষাকৃত কিছুটা দ্রুত গতিতে এগোচ্ছে। তাই যে কথাটি বলা হয়েছিল যে মোখা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আঘাত হানবে সেই সময়টি কিন্তু আরেকটু এগিয়ে আসতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা। একই সাথে কিন্তু আরও একটি বিষয় ওনারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে মোখার প্রভাবে সেন্ট মার্টিন, সাপুরির দ্বীপ এই যে দ্বীপ অঞ্চলগুলো আছে কক্সবাজারের সেগুলোতে কিন্তু অনেক আগে থেকেই আবহাওয়াগত পরিবর্তন শুরু হয়েছে। সেন্ট মার্টিনে সর্বশেষ আমরা কথা বলেছি 8:30 সময় স্থানীয় বাসিন্দার সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে সেন্ট মার্টিনে বৃষ্টিপাত আগের চেয়েতে অনেকটাই ভারী হচ্ছে এবং সাগর অনেকটাই ফুঁসে উঠতে শুরু করেছে অর্থাৎ সাগর উত্তাল হচ্ছে। এই মুহূর্তে সাগরের যে ঢেউ সেটি মূল রাস্তায় আশ্রয় পড়ার মতো উচ্চতায় আছে এবং অর্থাৎ তার হিসেবে এই সাগরের ঢেউ অন্তত 2-4 ফিট বেশি উপকূলে আশ্রয় পড়ছে আগের চেয়েতে বেশি উচ্চতায়। আমরা কালকে কথা বলেছিলাম আবহাওয়াবিদ আব্দুল মান্নানের সাথে, সাবেক পরিচালক আবহাওয়া অধিদপ্তর। উনি বলেছিলেন যে সবচেয়ে বেশি আঘাত হানবে কিন্তু সেন্ট মার্টিনে। উনি বলেছেন যে বৃষ্টি যদি একইভাবে হতে থাকে তাহলে ভূমিধসও হবে যার প্রভাব পড়বে মূলত কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং টেকনাফের উখিয়া যেখানে ক্যাম্পগুলো আছে, শরণার্থী শিবিরগুলো আছে সেখানে কাঁচা ঘরগুলোর ওপর। তাই তবে ভূমিধসের কথাটি কিন্তু আরও পরে দুশ্চিন্তার কারণ হবে উনি আমাদের জানিয়েছে। যে একটানা বৃষ্টি হওয়ার পর তবে সেই একটানা বৃষ্টির পরিস্থিতি কিন্তু এই মোখার অগ্রভাগ প্রবেশ করার পর থেকে শুরু হয়ে গিয়েছে যেটা আমাদের স্থানীয় রিপোর্টাররা জানাচ্ছেন প্রতি মুহূর্তে। এবং সেই বৃষ্টিপাত এখনও সজোরে আসছে না, হালকার চেয়ে কিছুটা ভারী হয়ে দেখা দিয়েছে এবং উপকূল কিন্তু উত্তাল হতে শুরু করে দিয়েছে। আর এই প্রভাবে জলোচ্ছ্বাসের যে ভয়টি করা হচ্ছে সেটির জন্য আরও পরে সেই প্রভাবটা পড়বে। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভোগাচ্ছে উপকূলের মানুষকে একটানা বৃষ্টি এবং ঝড়ো হাওয়া। আর মোখা কিন্তু এখন 220 কিলোমিটার প্রতি ঘন্টার বাতাসের গতিবেগ নিয়ে ধেয়ে যাচ্ছে কক্সবাজারের উপকূলীয় এলাকাগুলোতে এবং এর প্রভাব কিন্তু পটুয়াখালী, বরগুনা অর্থাৎ বরিশালের উপকূলবর্তী যে জায়গাগুলো আছে, আমতলী, এই জায়গাগুলোতেও একইভাবে পড়বে। এবং আমরা যেটুকু পটুয়াখালী থেকে শুনেছি যে সেখানেও বৃষ্টিপাত শুরু হয়েছে তবে সেটি এখনও ঝড়ো বাতাস নিয়ে হচ্ছে না, কিছুটা হালকা বাতাস নিয়েই হচ্ছে। এই ছিল এখন পর্যন্ত আমাদের সবশেষ তথ্য। কিছুক্ষণ পর আমরা আবারও আপনাদের মাছরাঙা নিউজের ফেসবুক পেজে জানিয়ে দিব অতি প্রবল ঘূর্ণিঝড়ের সবশেষ অবস্থা।